আমার শ্রদ্ধা ভাজন, যাকে নিয়ে আমরা আগামী দিনে অভিভাবক হিসেবে চিন্তা করি, ভাবি, আমার শ্রদ্ধা ভাজন রাশেক ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আদাব, আপনারা কি সবাই ভালো আছেন? আজকের এই বিশেষ দিনে একটু আগেই আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রেসিডেন্ট মহোদয়, তিনি যে কথাটি বললেন তার সূত্র ধরে আমি বলতে চাই, সাতানি রাঘবেন্দ্রপুর কদমতলা খয়েরবাড়ি ঘাট ঘাট রাস্তায় 72 মিটার লম্বা গার্ডার যে ব্রিজ নির্মাণের ভিত্তি মাননীয় এমপি মহোদয় জনাব এইচএন আশিক রহমান দিলেন, এই ব্রিজটি হওয়ার মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি আপনাদের জীবনে একটি অসম্ভব সুন্দর পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন আসবে জেনেই আমি আজকে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। আমি যখন প্রথম মিলনপুরে আসি তখন আমার বয়স মনে হয় 12 বছর ছিল প্রথমবার। তা আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই, আমার বাবার দুটো সাদা রঙের নিসান পেট্রোল জিপ গাড়ি ছিল, তো এই মিলনপুর ইউনিয়নে আসার জন্য যখন নদীর পাড়ে এসে আমরা দাঁড়ালাম তখন এই জিপ দুটো পার করার কোনো উপায় ছিল না, এবং নদীর ওই পারে কিছু মানুষ দাঁড়িয়েছিলেন, তারাও নদী পার হতে চেষ্টা করছিলেন। তা আপনারা কিছু মনে করবেন না, আমরা হঠাৎ করে দেখলাম যে নদীর ওই পারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নদীর দিকে হাঁটা শুরু করলো। স্বাভাবিকভাবে আমার মনে চিন্তা হলো তাদের কাপড় তো ভিজে যাবে, কিন্তু তারা যত নদীর ভিতরে যাচ্ছিলেন তাদের লুঙ্গি বা অন্য যে কাপড় তা আস্তে আস্তে উঁচা করতেছিল, এবং আপনারা হাসতে পারেন কিন্তু এটা বাস্তবতা ছিল, এটা বলা দরকার, সত্যকে ভুলে যাওয়া যাবে না। এবং দেখা গেল যখন তারা নদীর মাঝখানে তখন তাদের লুঙ্গি মোটামুটি কোমরের কাছাকাছি, এবং তারা যখন এই পারে চলে আসলো যত তারা শুকনো তীরের দিকে আগাচ্ছে তত তাদের কাপড় নিচের দিকে নামছে, তারা পারে উঠলো দুই পা ছাড়া দিয়ে তাদের যার যেদিকে যাওয়ার সেদিকে তারা চলে গেলেন। আর আমাদের ক্ষেত্রে যেটা হলো, চারটা বড় বড় নৌকা এনে দুটো করে নৌকা রশি দিয়ে বাঁধা হলো, চাটাই বিছানো হলো, তার উপর দুটো জিপ গাড়ি তুলে এক পার থেকে আরেক পারে নেওয়া হলো। এই ছিল মিলনপুরের অবস্থা, এবং সমস্ত মিলনপুর ইউনিয়নে অন্ধকার ছাড়া আর কিছু ছিল না, কোন ঘরে বিদ্যুৎ ছিল না, কোন বাজারে বিদ্যুৎ ছিল না। আজকে যখন আমি মিলনপুরে আসি তখন কোন নদীও আমার পার হওয়া লাগে না, আমি খুব সহজে একটা সেতুর উপর দিয়ে চলে আসি, সেটাও মাননীয় এমপি মহোদয় আপনাদের জন্য তৈরি করেছেন, এবং আল্লাহ তাআলার অশেষ রহমত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে আজ উন্নয়নশীল বাংলাদেশে মাননীয় এমপি মহোদয়ের কল্যাণে মিলনপুরের প্রত্যেকটা ঘরে অন্ধকার দূর হয়ে বিদ্যুতের আলোয় আলোকিত আপনারা। এবং আমি মনে করি এই পরিবর্তিত জীবনে আজকের এই ব্রিজের যে সংযোগ সেটা আরো সুন্দর পরিবর্তন আনবে বই কি। তবে আমি ব্রিজ নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই, মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে মঞ্চে যারা নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর আপনারা যারা সামনে আছেন আমি আশা করি আমার কথাগুলোকে আপনারা অনুভবে নেবেন। এখানে নির্বাচন হয়, সংসদ সদস্য নির্বাচনও হয়, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ পর্যায়ের নির্বাচনও হয়, আপনারা এমপি যেমন নির্বাচিত করেন চেয়ারম্যানও নির্বাচিত করেন। সগর্বে বলতে পারি মিলনপুরে কখনো নৌকা হেরে যায় না, নৌকা বারবার বিজয়ী হয়। কিন্তু না, মিলনপুরের প্রতিটা ঘরের অন্ধকার যখন দূর হয়েছে তখন ওই বিদ্যুতের সংযোগ কিন্তু কার বাড়ি থেকে নৌকা করে, কার বাড়ি থেকে ধানের শীষ করে, কার বাড়ি থেকে লাঙ্গল করে,
অথবা কার বাড়িতে কে ধারি পাল্লা করে দেখে নেই। সুতরাং অন্ধকার সকলে দূর হয়েছে। আবার মাননীয় এমপি মহোদয় যখন পাকা রাস্তা করেছেন, ব্রিজ করেছেন, তখন কিন্তু তিনি এই শর্তে সড়ক বা ব্রিজ করেন নাই যে শুধুমাত্র নৌকার লোকেরা ওই সড়ক দিয়ে চলছে অথবা শুধুমাত্র নৌকার যারা সমর্থক তারা ওই ব্রিজ পার হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমার আবেদন, প্রশ্ন না আবেদন, আবদার, যেই কয়জনই আমরা অন্যদিকে ভোট দিই না কেন, আমাদেরকে কিছু মনে রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া, জনাব এইচএন আশিকুর রহমান এমপি মহোদয় ছাড়া মিলনপুরের মানুষের জন্য আর কেউ কিছু করেনি। আপনাদের কাছে অনুরোধ, কারো কথায় বিভ্রান্ত হয়ে, কারো কথায় ভুল বুঝে অন্য কোনো দিকে সমর্থন দিবেন না। কারণ আপনার সমর্থন যত বেশি হবে, আপনার ভালোবাসা আমাদের জন্য যত বেশি হবে, তত বেশি আমরা আপনাদের জন্য কাজ করতে পারব। এবং আমি আশা করি আমার আতিয়ার আঙ্কেল এবার নৌকা মার্কায় বিপুল ভোটে আপনাদের স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আমি যেটা চাই যে মাননীয় এমপি মহোদয়ের কল্যাণ স্পর্শ থাকবে, উন্নয়নমূলক কাজ থাকবে, কিন্তু মাননীয় এমপি মহোদয় ব্যস্ত থাকেন, তিনি সবসময় সময় দিতে পারবেন না। আপনাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার অনুরোধ, আপনি আমাকে নিয়ে বিলনপুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাবেন, যাতে শুধুমাত্র দেওয়া নেওয়ার সম্পর্ক আমাদের না হয়, ভালোবাসা এবং ভালো লাগার সম্পর্ক যাতে আরো মজবুত হয়। আর এই সভার মাধ্যমে বলতে চাই, গত 7 ফেব্রুয়ারি 2022 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা নির্বাচিত হয়েছে, কিন্তু এর সাথে আরো অনেকেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যা হওয়ার তা হয়ে গেছে, আমার দলের মাঝেও বিভক্তি ছিল, অনেকে আমাদের বিরুদ্ধে কাজ করেছেন, কিন্তু মাননীয় এমপি মহোদয় ভালোবাসার রাজনীতি করেন, আমি তার সন্তান, আমি ভালোবাসার রাজনীতি করি। সবচেয়ে বড় কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোবাসার রাজনীতি করেন বলেই আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষের জন্য, সকল ধর্ম জাতি গোষ্ঠীর মানুষের জন্য এই স্বাধীন দেশটা তৈরি করেছিলেন। সেই ভালোবাসার জায়গা থেকে বলতে চাই, আশিকুর রহমান এমপি মহোদয়ের ঘরের দরজা খোলা, হৃদয়ের দরজা খোলা, আমাদের হৃদয়ের দরজা খোলা। আসুন আমরা পূর্ববর্তী নির্বাচনগুলোর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, যাতে আগামী 2023 সালের নির্বাচনে নৌকা মার্কাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা নতুন করে বাংলাদেশ প্রধানমন্ত্রী দেখতে পাই। আমার একটু পরেই উড়োজাহাজ ধরতে হবে, ঢাকায় যেতে হবে। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘ করতে চাই না। আমার মেয়েকে আমি নিয়ে আসছি, আমার মেয়ের নাম হচ্ছে আজরিন রাশেক রহমান। একটু তোমার চেহারা দেখাও না, একটু একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, মাছটা খুলো না, মাছটা খুলো, হাতটা দেখাও, হ্যাঁ হাতটা দেখাও, এটা আমার মেয়ে। তা আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ভালো মতো লেখাপড়া করতে পারে, একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে, এবং সে যাতে বারবার আমার সাথে আপনাদের মাঝে আসতে পারে, এই দোয়াটা আমি চাই। আমি চাই সে বাংলাদেশকে ভালোবাসুক, বাঙালিকে ভালোবাসুক, তার দাদা যেভাবে মিঠাপুকুরের মানুষকে ভালোবেসেছে, আপনাদেরকে ভালোবেসেছে, সেই ভালো আমার মা, এবং সেই ভালোবাসার শক্তি আমি মনে করি আমার ভিতরে কিছুটা হলেও সঞ্চারিত হয়েছে। আমি একইভাবে চাই যে আমার মেয়ে পৃথিবী, পৃথিবীর মানুষ, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, মিঠাপুকুরের মানুষকে ভালোবাসতে শিখুক, এটা আমার একটা চাওয়া। যাই হোক, আমি খুব আনন্দিত আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আঙ্কেল আপনার কাছে একটা কথা বলি, ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণত বাংলাদেশে আঞ্চলিকতার উপর ভিত্তি করে হতো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা মার্কা দিয়ে নির্বাচনটা করিয়েছেন ইউনিয়ন পর্যায়ে আঞ্চলিকতা দূর করে দেওয়ার জন্য। সকল লোক আপনাকে ভোট দিয়েছে এটা মানি না, নিশ্চয়ই এটা সত্য না, কিন্তু আপনি একবার চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে আপনি সকলের চেয়ারম্যান। সুতরাং মিলনপুরের 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রত্যেক মানুষকে আপনি একইভাবে সেবা দিবেন, ভালোবাসা দিবেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় বাংলা।